भुवन मोहन गोरा कोन मणि जनर मन हरा भुवन मोहन गोरा कोन मणि जनर मन हरा मणि जनर मन हरा ओरे राधार प्रेम मत वारा चांद गोरा मार राधार प्रेम मत वारा धुलाय जाय भाई गोड़ा गोड़ी जेते चाहले जेते देबो ना 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 जेते चाहले जेते देबो ना 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 जेते देबो ना तुम्हारे हृदय माझे तुम्हारे हृदय माझे राखीबो छेड़े देबो ना तुम्हारे हृदय माझारे राखीबो छेड़े देबो ना के चांद गौर बोले ओ गो भय की गो तार ब्रोजेर कुले जे डाके चांद गौर बोले भय की गो तार ब्रोजेर कुले भय की तार ब्रोजेर कुले ओरे दीज भूषण चांदे बोले ओरे दीज भूषण चांदे बोले चरण छेड़े माझे राखीबो छेड़े देबो ना तुम्हारे हृदय माझारे राखीबो छेड़े देबो ना ओरे छेड़े दिले सोनार गो दार पाबो ना खेपा छेड़े दिले सोनार गो आर पाबो ना 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 आर पाबो ऐ नाटक करो ना तो एकदम नाटक करो ना की बोलते चाहो तुम नुकुरदी আমি বলতে চাইছি যে তোমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিনয় করছো, এটা একটা রঙ্গমঞ্চ কি না? তাই প্রত্যেকে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিনয় করছো, বাড়িটা তো একেবারে তামাশার একটা ক্ষেত্র হয়ে গেছে। নুপু, কি বলছো কি তুমি? ঠিক বলছি আমি, বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? এরা এদের মধ্যে কেউ ইচ্ছে করে প্ল্যান করে ময়নাকে ফাঁসিয়েছে, জোর করে ময়নাকে মজ্জা খাইয়েছে। পিসিমণি, ময়না অত্যন্ত সহজ সরল একটা মেয়ে, আমি তো চিনি ময়নাকে, তুমি বল। ও চেনে কোনটা মদ কোনটা জুস, ও জানে বলো, ও জানে পার্টিতে গেলে কি খেতে হয়, পার্টির ম্যানেজ জানে ও? জানে না। কি বলতে চাইছো নুপুরদি? তুমি কি আমাদেরকে দোষ দিচ্ছ আমরা মদ খাইছি ময়নাকে? ব্যাপারটা যদি এরকম ঘটে ঋদ্ধি তাহলে আমি খুব একটা অবাক হব না, আমি এটা বলতে চাইছি। নুপুর, হ্যাঁ পিসিমা, দয়া করো প্লিজ, তুমি এখন এত রেগে যেও না, আমি সব প্রমাণ করব। পিসিমণি, আমাকে একটু সময় দাও, আমি আমি এই মুহূর্তে আগে ময়নাকে সামলাই, প্লিজ। টু মাচ,
যার জন্য চুরি করি সেই বলে চোর, সেটাই তো হয়। কিন্তু দেখো কিছু করতে কি জানো কেউটে না বেরো, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এই তোমরা গুজুর গুজুর কি করছো? কিছু না বেশি মনে, আমরা আসছি। হ্যাঁ চ নুপুর যা বলে গেল তা কি সত্যি? ময়নাকে কি কেউ মদ খাইয়েছে নাকি ময়না নিজে মদ খেয়েছে? কি দেখছিস করে তাকিয়ে আমার মুখের দিকে? বাড়ির সকলের মাথা একেবারে উঁচু করে দিলি না রে ময়না। হ্যাঁ আমাদের সকলের খুব মান রাখলি তুই, আমার মান রাখলি তো। কত বড় গলা করে বড় মুখ করে সকলকে বলেছিলাম ময়না খুব ভালো মেয়ে, ময়নার মধ্যে কোনো খারাপ গুণ নেই, আর সেই তুই কিনা নেশা করলি ময়না। কেন করলি বল, সত্যি কথা বল ময়না, সত্যি কথা বল, তুই নেশা করেছিস কিনা? আমি নেশা করিনি, আমি নেশা করি তুই বল ভালো দিদি। মারবো না তোকে আমি, মারবো না, সবাই বলছে, এবারে প্রত্যেকে বলছে তুই নেশা করে এসেছিস। কেন করলি ময়না, কেন করলি এরকম, তুই বল কেন করলি? কিছু মনে নেই, আমি যাবো না। আচ্ছা আমি তোকে বলছি, বল বল। বলছি বলছি, ওই তো ম্যাডাম নিন। তার মানে তুই বলতে চাইছিস যে একটা বেয়ারা তোর সামনে ট্রেনে এসেছিল এবং তাতে তাতে ক্লাস ছিল? ছিল, ওটা আমি খেয়ে নিয়েছি। ইস কি বাজে গেতে। তুই বুঝিস তুই এটা মদ ছিল? আমি দেখেছি নাকি কোনোদিন? আমি খেয়েছি আগে মদ, তুই বল। আমি তো মদ খাইনি, আমি কি করে জানি? কবার খেয়েছিস, কবার খেয়েছিস? দুবার, দুবার খেয়েছিলাম, খুব বাজে খেতে ছিল। কেন খেলি বাজে খেতে যখন, কেন খেলি? আমি ভাবলাম এটা বড় লোকদের জায়গা, সবাই খাচ্ছে, আমিও খেয়ে ফেলি। সবাই নাচ গান করছিল, আমিও নাচ গান করলাম। তারপর ওই লোকটা জল নিয়ে আসতে আমি ঢক ঢক করে খেয়ে নিয়েছি জলটা। তুই না হয় কিছু বুঝতে পারিস নি, বাড়ির সবাই কোথায় ছিল? অন্যরা যারা পার্টিতে গেছিল তারা তো সবটা জানতো, তারা কোথায় ছিল? এই সব প্রশ্ন তুলে কোনো লাভ নেই। শুভঙ্কর, এই সব প্রশ্ন তুলে কোনো লাভ নেই। যা সিম ক্রিয়েট করেছে তারপর এইসব কথা কোনো মানেই হয় না। What she has done is worst enough. খুব খারাপ করেছে, অন্যায় করেছে। ওকে একটা কথা পরিষ্কার করে বলে দাও, যদি পিসিমণি আমাকে কিছু বলে তাহলে আমি কালকেই ওকে বাপের বাড়িতে গিয়ে দিয়ে আসবো। ওকে বুঝিয়েছো, ওকে বুঝিয়েছো তুমি স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয়? ওকে কখনো বলেছো তুমি ওকে ভালোবাসো? বলো, বুঝিয়েছো? আমি কোনো চরিত্রহীন মানুষ নই যে স্ত্রীর সঙ্গে সব। কেউ কেমন খারাপ লাগে, ইম্যাচিওর একটা মেয়ে তার সঙ্গে নাকি আমি সব কিছু বুঝিয়ে পড়িয়ে? ছি 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 ছি,